কিদরে আছে বুড়া চাপরির উচ্ছেদিত অস্থায়ী শিবির দুর্বিষহ জীবন বুড়া চাপরি অভয়ারণ্যর উচ্ছেদর পাছত বিগত পাঁচ দিন ধরে এইটাই অঘরীর জীবন যাপন করেছে এই সকল উচ্ছেদিত লোকে রূপহী হাটর কুটির পাড়র চিতলমারি চেনিমারি লাঠিমারি আদি অঞ্চলত অস্থায়ী শিবির পাতি কটাইছে দিন নাই খাদ্য নাই খোৱা পানী ত্রিপালর তলত ভুকে লঘুণে পার করেছে দিন ইয়াতি মোর জন্ম হয়েছে মোর দেউতা তাই 50-60 বছর ধরে ইয়াতি বহবা করে আছে সব ভগবানক এটি জানাম যে আমাক কিবা কিবি সহায় করক বা অল্প অল্প যিমানে দিয়ে এক কাটা দুই কাটা যিমানে দিয়ে মাটির পট্টা দিয়ক আর নহলে আমি কত যাম উচ্ছেদর পাছত নগাঁও জিলা প্রশাসনে এটি অস্থায়ী শিবির স্থাপন করেছে যত একেলগে থাকিবলগীয়া হয়েছে পুরুষ মহিলা সকলো নাই কোনো খাদ্য পানির ব্যবস্থা শিশু আর পশু খাদ্য বিচারেও হাহাকার করবলগীয়া হয়েছে কৃষিজীবী এই সকল উচ্ছেদিত এই সকল উচ্ছেদিত লোকক সংস্থাপনের ক্ষেত্র সরকার প্রশাসনে এতিয়াও কোনো গুরুত্ব আরোপ নকরা ক্ষুব্ধ হয়ে উঠিছে এওঁলোক কিন্তু এয়াও বিচার্য হাজার হাজার বেদখলকারী সংস্থাপনের বাবে বাস্তবিকতে সক্ষমতা আছেনে সরকার প্রশাসনের রূপহী হাটৰ পৰা ৰাব্বুল হুসেনৰ ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।